আসসালামু আলাইকুম, ভিলেজ লাইফ 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা দেখাতে যাচ্ছি যে স্যানিটারি প্যান কীভাবে ঢালাই দিতে হয়, প্যান কীভাবে বসাতে হয়, সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি। তো দেখুন, প্যানটা বসানোর পরে চারিদিকে ইট দিয়ে নেবেন, লেবেল করে বসাবেন, আর প্যানের সাইড দিয়ে যেন ভালোভাবে লেবেল থাকে। তো আপনারা দেখুন কীভাবে কাজগুলো করা হচ্ছে। কতটুকু থাকবে এবং সাইডে কতটুকু থাকবে আর সামনে কতটুকু জায়গা রাখতে হবে সেটা আপনাদের দেখাবো। আর এই প্যানের সাথে সাইডে বসানো হয়েছে একটা কোমর, কোমরের লাইনটি করা হয়েছে এবং লাইন একই টয়লেটের ভিতরে কোমর এবং প্যান এবং গোসলখানা আপনারা দেখাচ্ছি কি কোথায় কি লাগানো হয়েছে। তো এইখানে হচ্ছে ট্যাপের লাইন, আর পিছনে কমোটের পুশ লাইন, এদিকে প্যানের সামনে যে লাইনটা রাখা আছে এটা হচ্ছে ঝর্ণার লাইন, আর ঝর্ণার চাবির নিচে দুইটা বালতির ট্যাপ, ঠান্ডা গরম এবং উপর আছে ঝর্ণা। তো ভাই পরিপূর্ণ একটু